জয় জগৎবন্ধু। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগৎবন্ধু মহাউদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটপতন প্রভু 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 হে অনন্তানন্তময়। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরদয় পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমন্তৌ। জয় জগৎবন্ধু, জয় শ্রী শ্রী গুরুপাদপদ্ম। আজ শ্রী গৌর পূর্ণিমা। এই দিনে মহাপ্রভু গৌরসুন্দর এই ধরার নামে আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু গৌরসুন্দর যখন এই ধরনের ধূলিতে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে, তখন সমাজের অবস্থাটা ছিল, সেটা আমরা জানতে পারি, তখনকার মিথিলার যাকে বলা হইতো জাতীয় কবি অর্থাৎ ন্যাশনাল পোয়েট কবি বিদ্যাপতি, তিনি প্রকাশ করেছেন তখনকার সমাজের অবস্থাটা। কি বলেছেন? কত বিদগ্ধ জন রস অনুমান অনুভব কাহুক না পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে না মিলল। তখন সমাজের অবস্থাটা তিনি প্রকাশ করেছেন যে তখন সমাজে কত বিদ্বান ব্যক্তি ছিল, কত পণ্ডিত লোক ছিল, কত তাদের বিদ্যাবত্তা, কত তাদের পাণ্ডিত্য, কত টোল চতুষ্পাঠী। কিন্তু এত থাকা সত্ত্বেও এমন একটা জিনিস অভাব ছিল। কী অভাব ছিল? প্রাণ জুড়াইবার লোক ছিল না, প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক, যাকে দেখলে তার সান্নিধ্য পেলে যাকে দর্শন করলে আমাদের প্রাণ জুড়িয়ে যাবে, তাপিত হৃদয়ে শান্তি এবারে সিঞ্চিত হবে, একটা লোক ছিল না। এইটা ছিল তখনকার দিনের অবস্থাটা। এই অবস্থা দেখে তখন শান্তিপুরে ঠাকুর সীতানাথ এই মানুষের এই দুর্দশা দেখে তার প্রাণকে দৌড়েছিল, শুধু কাঁদে নেই, তিনি কি করলেন, তার প্রাণের ঠাকুর মদন গোপালকে ডেকেছেন, কাতর স্বরে ডেকেছেন, এসো ঠাকুর তুমি এসো, তুমি না এলে এই জীব জগৎ বাঁচবে না। এই জীব জীবের জন্য তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? করাইব কৃষ্ণ সর্ব নয়ন গোচর তবেই অদ্বৈত কৃষ্ণের কিঙ্কর, সকলকে ভগবান দর্শন করাইবেন। শুধু প্রতিজ্ঞা, প্রতিজ্ঞার সাধনায় ব্রতী হলেন, গঙ্গা জল তুলসী গঙ্গা তীরে সাধনা করছেন, আর তার সাধনায় মহাপ্রভু গৌরসুন্দর এই ধরাতলে আবির্ভূত হয়েছে। মহাপ্রভুষে কী করলেন? শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, মহাপ্রভুষে যে কী দিলেন আমাদের তা বলার কথা নয়, বললে লোকে বিশ্বাস করবে না। কী দিলেন মহাপ্রভু? জগতে এসে প্রত্যেক মানুষকে দিলেন প্রেম, ভক্তি প্রেম দিয়ে দিলেন, যে প্রেমের খুবই অভাব ছিল সেই প্রেম বস্তুটা সে মহাপ্রভু দেবে। শুধু সকলকে যারে তারে দেন, নির্বিচারে অকাতরে মহাপ্রভু প্রেম দান করেছে, প্রেম দান করে আমাদের রক্ষা করেছে, শুধু প্রেমের মাধ্যমে রক্ষা করেছেন। এই প্রেমেরই ছিল অভাব তখন জগতে, মহাপ্রভু এসে এই প্রেম দান করলেন। প্রেমটা কী করে দান করলেন? প্রেম বস্তুটা তো এটা দেখা যায় না, ইংরেজি বলে অ্যাবস্ট্রাক্ট থিং। তা মহাপ্রভু সেই প্রেমটা কী করে জগতে দিলেন? যে প্রেম দিয়ে তিনি মহাপ্রভু জগৎকে রক্ষা করেছে, জগৎবাসীর জগৎবাসীকে শান্ত করেছেন, তারপর জগৎবাসীর প্রত্যেক মানবের চিত্তে শান্তির বাড়ি সিঞ্চিত করেছেন, সেই প্রেম বস্তুটা কী করে দিলেন মহাপ্রভু? এটা একটা আলোচ্য বিষয়। প্রেমটা তো ধরে দিতে পারেন না, মহাপ্রভু এক অভিনব উপায়ে জগতে প্রেম দিয়েছেন। কী দিয়ে, কী দিয়ে দিয়েছেন? আমার গুরুদেব লিখেছেন একটা লাইনে, নাম প্রেম মালাগাতি পরাইলা সংসারে। মহাপ্রভু প্রেমটা জগতে দিয়েছেন কি করে? নামের মাধ্যমে দিয়েছেন, নামের ভিতর প্রেমটাকে সম্পুটিত করে দিয়েছেন। নাম প্রেম মালাগাতি পরাইলা সংসারে,
জগতে মহাপ্রভু এসে নাম দিলেন, নামের সাথে সাথে প্রেম দিয়ে দিলেন। প্রেম বস্তুটা মানুষকে দিলে কি করে দেবেন? তিনি এই নামের মাধ্যমে দিলেন, নাম প্রেম মালাগাতি পলায়ন, নামও দিলেন। দুটো বস্তু মহাপ্রভু দান করলেন, নাম প্রেম দিলেন। এই মহাপ্রভু জগতে এসেছেন এই জগৎবাসীকে ভিতর প্রেম দেওয়ার জন্য, সেই প্রেমটা দিলেন এই নামের মাধ্যমে। এই জন্য মহাপ্রভু এসে বলছে, হরে নাম হরে নাম হরে নাম ঐব কবলম কালো নাস্তব নাস্ত গতিরন্যতা, নাম করতে বলছেন। জানে নাম যদি তিনি নেন, নামের ভিতর প্রেমটা দেওয়া আছে, সুতরাং সকলে সে প্রেমটা পাবে। আর প্রেম এমন একটা বস্তু বলছেন যে প্রেম পেলে অন্তরে আপনার যদি প্রেম জাগে, আপনার কৃষ্ণের জন্য আলাদা সাধনার প্রয়োজন নেই। কেন নামের ভিতর প্রেমটা সম্পূর্ণিত করে আছে, নাম করলেই প্রেম অন্তরে জাগবে। আর প্রেমের এমন একটা শক্তি আছে, কৃষ্ণ আকর্ষণীয় শক্তি আছে। আপনার অন্তরে যখন প্রেম জাগবে, কৃষ্ণ এসে যাবে আপনার কাছে। কৃষ্ণের জন্য আপনার কৃষ্ণ ছুটতে হবে না, প্রেমই আপনাকে কৃষ্ণকে নিয়ে আসবে আপনার কাছে। এমনটা অভিনব বস্তু মহাপ্রভু। এই জন্য মহাপ্রভুকে বলেন দাতা শিরোমণি ভুরিদা। এমন একটা বস্তু দান করেছেন যে বস্তুটা এর আগে কেউ দিতে পারেনি, মহাপ্রভু সে জগতে দিয়েছেন। আচণ্ডালে প্রেম দান করেছেন, যোগ্য যোগ্য বিচার করেননি, যাকে তাকে দিয়েছেন প্রেম। জানেন যে প্রেমের মাধ্যমেই একমাত্র মানুষের জীবনে শান্তি ফিরে আসবে, এছাড়া আর শান্তির কোনো পথ নেই। এটা মহাপ্রভু বুঝে এই জগতে প্রেম দান করেছেন। মহাপ্রভু অনেক অবদান আছে, তার ভিতর সর্বশ্রেষ্ঠ অবদান হলো প্রেম দান। কেন আজকের জগতে যে হানাহানি চলছে, জগতে যে একটা অশান্তি চলছে, অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হলো মহাপ্রভুর প্রেম ধর্মকে যদি আবার জাগানো যায়, তাহলে বিশ্বে শান্তি আসবে, তাছাড়া আর কোনো পথ নেই। তা আজকের যে বর্তমান যুগে চলছে, আপনারা সকলেই দেখছেন এক ভোট নিয়ে কি শুরু হয়েছে, মানুষের অশান্তির চরম অবস্থায় এসে গেছে। তার থেকে রক্ষা পাওয়ার পথ এ মহাপ্রভু, যেন সেই ভোট হওয়ার তার আগেই মহাপ্রভু জগতে এসেছেন, জগৎবাসীর ভিতর এই প্রেম সিঞ্চন করার জন্য, জগতের প্রত্যেকের হৃদয়ে প্রেম দেওয়ার জন্য যেন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে আজকে। তাই মহাপ্রভুর যে প্রেমধন, সেই প্রেমধন যেন আমরা সকলে অন্তর দিয়ে গ্রহণ করতে পারি। আর সেই প্রেমের যে লক্ষণ, প্রেমের সর্বজীবে সমভাব থাকে, হিংসা দ্বেষ থেকে দূরে থাকবে। প্রেমের ভিতর তো হিংসা থাকে না, প্রেমের ভিতর দ্বেষ থাকে না। আপনার অন্তরে প্রেম জাগবে, এ প্রত্যেকটা হিংসা আছে সব দূরে চলে যাবে, কিছুই থাকবে না। তা আজকে সেটার বড় প্রয়োজন হয়ে পড়েছে, যে আমাদের প্রত্যেকটা মানুষের মনে যেন শান্তির একটা বাতাবরণ সৃষ্টি হয়ে যায়। সেটা হওয়ার একমাত্র পথ মহাপ্রভু গৌরসুন্দরের প্রেম ধর্ম। তাই আজকে আমরা যেন বিশ্ব মাঝে মহাপ্রভুর প্রেম ধর্ম ছড়িয়ে পড়ে, সকলে যেন মহাপ্রভু প্রেম ধর্মকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে গ্রহণ করতে পারি, তবে এই জগতে আবার শান্তির বাড়ি সিঞ্চিত হবে। মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই, আপনি এসেছেন, আবারও আসছেন, এসে আমাদের সকলকে প্রেম দান, প্রেম দিয়ে আমাদের সকলকে রক্ষা করুন, আমাদের সৎ পথে পরিচালিত করুন, আমাদের সমাজ অসত্য থেকে, অসত্যকে সব দূরে সরিয়ে ফেলে শান্তির পথে সমস্ত জগৎকে আপনি শান্তির পথে সকলকে নিয়ে যান। এই আমাদের সকলের ভিতর শান্তি ফিরে আসুক, সকলের অন্তরে প্রেম জেগে উঠুক, সকলকে ভাই ভাই বলে আমরা যাতে আলিঙ্গন করতে পারি, তবেই আমাদের জীবনে শান্তি আসবে। আজকে আপনার চরণে আমাদের এই প্রার্থনা। জয় জগত বন্ধু, জয় গৌর। মহাপ্রভু গৌরসুন্দরের এই আবির্ভাব তিথিতে বিশ্ব মাঝে সকলে যেন প্রেমের বন্ধনে সকল বিশ্ব মানব একত্রিত হয়ে ওঠে, তবেই শান্তি আসবে। জয় জগৎ বন্ধু।